वेलकम बैक टू माय चैनल। तो আরেকটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার বিয়েবাড়ির পার্ট 2 ভিডিও, পার্ট 1 ভিডিও তো শেয়ার করে দিয়েছি। তো যারা যারা দেখোনি এখনো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তো তোমরা গিয়ে একটু চেক করে দেখে নেবে, ঠিক আছে? আর তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিয়েবাড়ির ভোরবেলার ভিডিও, ভোরবেলায় আর কি যা যা নিয়মকানুন হয় ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থেকো। তো কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো বিয়েবাড়ির ব্লগটা। তো আর এটা হচ্ছে পার্ট 2, পার্ট 3 দেব বিয়েবাড়ির ভিডিও, সন্ধ্যাকার ভিডিও, সন্ধ্যাবেলার ভিডিও, আর পার্ট 4 দেব হচ্ছে বৌভাতের ভিডিও। তো তোমরা এনজয় করো আর পুরো বিয়েবাড়ির ভিডিও দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার মেসো। তো বিয়ের যে বেদিটা আছে ওই বেদির মধ্যে সব কলা গাছগুলো বাঁধছে। আর এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, এটা আমার দিদি হয়, আমার বয়সে বড় হয় আমার থেকে, এক বছর দু বছরের বড় হয়। তো আমার দিদি পুরো আলপনাটা ক্রিয়েট করেছে, বেদির যে পুরো আলপনাটা। তো আমি পরে ওটা স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো যে কীভাবে আলপনাটা ক্রিয়েট করলো। তো অনেকটা বড় আলপনা এঁকেছে, খুবই সুন্দর হয়েছে আলপনাটা। তো সকাল থেকে সবাই খুব বিজি, অনেক কাজের চাপ আর কি, যে যেটা পাচ্ছে ভাগ করে নিচ্ছে কাজে আর কি। সব প্যান্ডেল দেখো সাজানোর জন্য আর কি জিনিসপত্র চলে এসছে, আর ও এখন আলপনা দিতে বিজি, মানে কিছু খাওয়া দাওয়া হয়নি, ঘুম থেকে উঠে ব্রাশ করে আলপনা দিচ্ছে। খুবই কষ্ট করেছে বেচারি আলপনাটার পিছনে। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, এটা ভাই আমার, অনেকই ছোট, দেখেই তোমরা বুঝতে পারছ। তো চুপচাপ ও চেয়ারের মধ্যে বসে আছে, কোনো দুষ্টুমি নেই। তো চলো আগে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে হয়তো 12টা সামথিং। তো এখন এরপরে সবাই জল ভরতে যাবে আর কি, রেডি হচ্ছে। Thank you.
এই যে মহারানী আমার দিদি, তো ওই পুরো ব্লগটা শ্যুট করেছে। তো আমি তো যাই না জল ভরতে, তো জল আনলে তারপরে ওই জল দিয়ে স্নান হবে। তো ওই পুরো ব্লগটা আমার ফোন নিয়ে গেছিলো, তো ওই পুরো ব্লগটা শ্যুট করে এনেছে। তো জল এনেছে, বিকেলে হয়ে গেছে, অনেকটাই বিকেল হয়ে গেছে, 5টার কাছাকাছি হয়ে গেছে। আর ঠান্ডার দিন ডিসেম্বরে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর কি, ওই জন্য এরম করছিলাম। আর লেটও হয়ে গেছিলো, তো সাজাতে বসবে, আবার লেট হবে, আর অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো চলছিলো, কোনো মতো তাড়াহুড়ো করে স্নান করিয়ে আর ফটো ফটো একটুখানি শ্যুট করে। আর সবথেকে বড় ব্যাপার যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর খিদেও পেয়েছিলো, সকাল থেকে কিছু খাইনি, সেই যে খেয়েছিলাম আর কি সকালে। সকাল ভোরবেলা ওটা খাওয়া যায় না, তো আর কিছুই খাওয়া হয়নি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, তো পার্ট 3 আবার আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর একটা করে কমেন্ট করে যাবে। তো চলো, আজকের মতো টাটা, পার্ট 2 শেষ, এরপরে পার্ট 3 আসবে। টাটা।